कन्टेनमेंट जोन छेड़े एक करोना आक्रांत व्यक्ति निजे बाइक चालिए बाइरे बेरिए पड़लें। विषयटी नजरे आसते ही क्षोभे फेटे पड़ें प्रतिबेशीरा। बारासात थानार एक सिविक भलेंटियार कन्टेनमेंट जोने नजरदारीते थाका सत्त्वेओ करोना आक्रांत बछर चल्लिशेर व्यक्ति निजे बाइके करे कन्टेनमेंट जोन थेके बेरिए जान। बारासात टाकी रोड लागोआ जामतलार पंचतंत्र हाउसिंगेर 125 परिवार रयेछे करोना संक्रमणेर आशंकाय आतंकित स्थानीय बासिंदारा। अपार्टमेंटेर एक बासिंदा जानान करोना आक्रांत व्यक्ति के तारा आर ढुकते देवें ना, ताई तारा गेट बंध करे दीर्घक्षण दाड़िये थाकें। खबर पेये बारासात थानार पुलिश घटनास्थले एसे अपार्टमेंटेर अन्यान्य बासिंदादेर संगे कथा बलें एबं ओई व्यक्ति के तार फ्ल्याटे ढोकार व्यवस्था करे देन। किन्तु किभाबे एकजन करोना आक्रांत व्यक्ति प्रशासन बा स्वास्थ्य दफ्तरेर साहाज्य छाड़ाई दायित्वज्ञानहीनभावे बाइरे बेरिये गेलें, घटनाय प्रशासनेर नजरदारि निये उठछे नानान प्रश्न। আজকে একটু আগে আধা ঘন্টা আগে চল্লিশ যাবে অনুপ ভাদুরী কোভিড-19 পজিটিভ কেসের একজন পেশেন্ট 11 দিনের মাথায় নিজে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে টেস্ট করাতে তার হাসপাতালে গেছে। এটা নিয়ে আমাদের আপত্তি যে এটা পারে না, কারণ ওর যদি টেস্ট করাতেই হয় পুলিশ ইনফর্ম করবে, ডিপার্টমেন্টে ইনফর্ম করবে, অ্যাম্বুলেন্স আসবে নিয়ে যাবে। ওপেনলি সেখান থেকে আমাদের পার্কিংয়ের জায়গা থেকে বাইক বের করে বাইক নিয়ে নিজে গেছে। এটা নিয়ে আমাদের মধ্যে একটা কমিটি সৃষ্টি হয়েছে, কারণ আমরা এখানে মেনটেন করছি ভালোভাবে সব কিছু যাতে কেউ আর অন্য কেউ সংক্রমিত না হয়। কিন্তু সে ডেলিভারি দিলে আমার মনে হচ্ছে এটাকে ছড়াবার জন্য এই জিনিসটা করে। ফলে কি আপনারা আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত, এবং আমি পুরো আইসিকে জানিয়েছি, বলেছি আমরা ঢুকতে দেবো না, আপনারা ওকে অন্য জায়গায় নিয়ে যান যেখানে ভালো চিকিৎসা করা যাবে, এবং বাড়ির লোকগুলোকেও টেস্ট করেছি কিনা তাও জানি না। কিন্তু আমরা ঢুকতে দেবো না, না সে এখান থেকে বেরিয়ে কোথায় কোথায় গেছে, কোন ভিড়ির দোকানে পানের দোকানে গেছে তা তো আমরা জানি না। সেই লোকগুলোকেও একটা জিজ্ঞেস করতে হবে, তুমি কার কার কাছে গেছো, কোন দোকানে গেছো, সেই লোকগুলো তো ছড়াচ্ছে তাই ভাবে। সরকারকে পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, আমরা নিজেরাই এই জিনিসটা মানছি না। আর কারা করছে না, সে একজন স্বাস্থ্যকর্মী, সে একটা হসপিটালে চাকরি করে, সে করছে এটা, তাহলে সাধারণ মানুষ কী দেখবে?